আমাদের শহর রায়গঞ্জ নিবেদন করছে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস। সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর শোরুম নিয়ে এসেছে ব্যাঙ্গল উৎসব। এই ব্যাঙ্গল উৎসবকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আপনাদের জন্য শগুন কি ধুনে শোরুম নিয়ে এসেছে অনেক অনেক উপহার ও ছাড়। আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ, ফোন নম্বর 03-523-242323 অথবা 8967941588। শর্তাবলী প্রযোজ্য। আমাদের শহর রায়গঞ্জ নিয়ে আমি সৌমি চলে এসেছি আজকে বিশেষ বিশেষ খবর নিয়ে। ভোট বড় পালাই, ভোটারদের মন জয় করতে খোল করতাল বাজিয়ে কীর্তন করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডক্টর শান্তনু সেন। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে রায়গঞ্জে আসেন শান্তনু সেন। রায়গঞ্জ ব্লকের বিজেপির সবচাইতে শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকা 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে বড়ুয়া গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছিল। গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোট পেয়ে বিজেপি প্রার্থী এগিয়েছিল। নির্বাচনী প্রচারের শুরুতেই তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন সেই এলাকাকে চিহ্নিত করে ভোট প্রচার শুরু করলেন। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় এবং রায়গঞ্জ ব্লক সভাপতি অনিমেষ দেবনাথকে সঙ্গে নিয়ে বড়ুয়া এলাকায় যান। সেখানে একটি হরি মন্দিরে পুজো দেন ডক্টর শান্তনু সেন। পুজো দেওয়ার পরই তিনি খোল করতাল নিয়ে হরিনাম সংকীর্তন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু বাবু বলেন, 5 বছর আগে এই এলাকার মানুষ ভারতীয় দুগলা পার্টিকে ভোট দিয়েছিলেন, তার মাশুল এলাকার মানুষকে গুনতে হচ্ছে, তাই এই এলাকার মানুষ এই দুগলা পার্টির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে সতর্ক করে গেলেন সাংসদ শান্তনু সেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার শান্তনু বাবু দলের প্রার্থীদের সমর্থনে প্রচারে রায়গঞ্জে এসেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা সাংসদ শান্তনু সেন। ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর মনোনীতদের প্রার্থী না করায় তিনি তার অনুগামীদের নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। করিম চৌধুরীর এই ভূমিকাকে দল ভালো চোখে দেখছে না বলে শান্তনুবাবু বক্তব্যে জানিয়ে দিয়েছেন। তিনি জানান, বিগত নির্বাচনগুলির চাইতে এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষাপট আলাদা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 60 দিন যাবৎ কোচবিহার থেকে কন্যাকুমারী পর্যন্ত জনজোয়ার যাত্রা করেছেন। মানুষের পঞ্চায়েত করতেই তিনি অধিবেশন, টেলিফোন, ইমেইলের মাধ্যমে প্রার্থী তালিকা তৈরি করেছেন। সেই তালিকা নিয়ে মতামত থাকতেই পারে। দল যখন প্রার্থী করেছেন তখন তাকে জেতাতে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে হবে। করিম চৌধুরী একজন সিনিয়র নেতা, তিনি আশা করছেন তার শুভবুদ্ধি উদয় হবে। ইসলামপুর বিধায়কের সমস্ত কর্মকাণ্ড দল নজরে রাখছে বলে শান্তনুবাবু মনে করেন। স্বাধীনতার 75 বছর পরেও কুলিক নদী পারাপারের জন্য বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। এমত অবস্থায় প্রাণের ঝুঁকি নিয়ে কখনো ভাঙা বাঁশের সাঁকোর উপর দিয়ে যেতে হচ্ছে, আবার কখনো কুলিক নদী পেরোতে হচ্ছে বাইক নিয়ে। আর এই দুর্ভোগের জেরে নিত্যদিন সমস্যায় পড়ছেন রায়গঞ্জের কুলিক নদী পাড়ের খলসি ঘাটের উপর দিয়ে যাতায়াত করা হাজার হাজার মানুষ। গত বছর বিধানসভা ভোটে এই ঘাটে স্থায়ী সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তারপর নানা প্রতিশ্রুতি দিয়েছেন নেতা নেত্রীরা। ফি বছর ভোট আসে ভোট যায়ও, প্রতিশ্রুতি শুধু প্রতিশ্রুতি থেকে যায়। আজও সাধারণ মানুষের সমস্যার কথা ভাবেনি প্রশাসন। সেতু নির্মাণ করতে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ভঙ্গ জীর্ণ বাঁশের সাঁকোর উপর দিয়ে স্কুল, হাসপাতাল সহ বহু ক্ষেত্রে যেতে হচ্ছে 6 থেকে 7টি গ্রামের বাসিন্দাদের। বর্ষাকাল এলে জলে ডুবে মৃত্যুর মতো ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা, কিন্তু তারপরও নির্মাণ হয়নি সেতু। যেখানে সরকারের তরফে নানা উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হচ্ছে, সেখানে দীর্ঘদিনের দাবি স্থায়ী সেতুর কোনো নির্মাণ করা হচ্ছে না। প্রশ্ন তুলছেন স্থানীয়রাই, সবটাই ভাওতা বলে অভিযোগ করেছেন তারা। তাদের আরো অভিযোগ, ভোট এলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসেন এবং সেতু তৈরির প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট চলে গেলেই সেই প্রতিশ্রুতিও উধাও। বিধায়ক সাংসদ সবার কাছেই সেতু তৈরির দাবি জানালেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। গতবার বিধানসভা ভোটে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন গ্রামবাসীরা, এবারে আর কদিন পরে পঞ্চায়েত নির্বাচন, সেখানে দাঁড়িয়ে এবারও কি গ্রামবাসীরা ভোট বয়কট করবেন নাকি সেতুর দাবিতে পাল্টে দেবেন ভোট বাক্সের ফলাফল? তবে সবটাই জানা যাবে আর কিছুদিন পর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেখানে সারা রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন, ঠিক তার উল্টো ছবি ছড়া পড়ল রায়গঞ্জের 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের পদ্মপুকুর গ্রামে। রাস্তাঘাট পাকা হয়নি, মেলেনি লক্ষ্মীর ভাণ্ডার কিংবা কন্যাশ্রী অথবা গৃহ নির্মাণের অর্থ, তার উপর মারামারি কাটাকাটি লেগেই আছে। এমনটি আর চাইছেন না গ্রামের মানুষ। স্বাধীনতার 75 বছর পরেও আজও সংশ্লিষ্ট গ্রামের রাস্তাঘাট কাঁচা। সামান্য বৃষ্টিতেই গ্রামীণ সড়কগুলি কর্দমাক্ত ভূমির চেহারা নেয়, তার উপর দিয়ে যানবাহন চলা দূরের কথা, পায়ে হাঁটাই দায়।
বুধবার নবম বিশ্ব যোগ দিবস উপলক্ষে সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গে রায়গঞ্জে এক মহার্ব অনুষ্ঠানের আয়োজন করে সঞ্জীবনী যোগ শিবির। সকাল 7টায় প্রভাত ফেরি করে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দান থেকে মোহনবাটি হয়ে বিধান মঞ্চে পৌঁছন শিবিরের সদস্যরা। প্রভাত ফেরিতে সঞ্জীবনী যোগ শিবিরের সদস্যরা ছাড়াও ছিলেন রায়গঞ্জ ফুড মর্নিং এর সদস্যরা এবং ফুটবল প্লেয়ার টিম তথা রায়গঞ্জ পতঞ্জলির সদস্যরা। মঞ্চে উদ্বোধনী সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিবিরের সদস্যা নিবেদিতা চৌধুরী, লিপিকা খান প্রমুখ। সঙ্গে ছিলেন প্রদীপ দে এবং অর্পিতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকে দীপালি দি। বিশেষ সম্মানীয় অতিথি ছিলেন অতিরিক্ত জেলা জজ আরতি শর্মা রায়। এছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, অতনু বন্ধু লাহিড়ি, দীপক কুমার রায়, গৌতম সরকার, গগন রায় চৌধুরী, প্রকাশ রঞ্জন সাহা সহ সম্মানীয় অতিথিবৃন্দ। এদিন জেলাব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রায় 300 জন প্রতিযোগী। রায়গঞ্জ গুড মর্নিং এর সদস্যরা এই অনুষ্ঠানে সর্বান্তকরণে সহযোগিতা করেন। সঞ্জীবনীর সভাপতি শ্রী বাসুদেব সাহা সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। সমস্ত অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন। এদিন প্রায় 2000 মানুষের সমাগম হয়। সকল প্রতিযোগী এবং দর্শকের জন্য ছিল জল খাবারের পাশাপাশি দুপুরে আহারের ব্যবস্থা ছিল। সমস্ত অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন অর্পিতা গোস্বামী চৌধুরী, প্রদীপ সরকার এবং লিপিকা খান। 14 টাইমলাইন, বিধানমঞ্চ, রায়গঞ্জ। আমাদের শহর রায়গঞ্জ আজ এ পর্যন্তই। আবার আগামীকাল নিত্য নতুন খবর নিয়ে হাজির হব এই চ্যানেলে। এই সময় নমস্কার।